চাটপাট রেডি হয়ে নিলাম, আর এখন আমরা যাব মামার বাড়িতে, মানে আমার শাশুড়ি মায়ের ভাইয়ের বাড়িতে। ওখানে আর কি খুব বড় একটা মৎস্য হচ্ছে, তো মামি প্রত্যেক বছরই বলে যাওয়ার কথা, সেভাবে যাওয়া হয় না। তো দেখো রেডি হয়ে গেছে, তো এই যে ব্যাগ, বাবু আছে, বুঝতেই পারছো বাচ্চা থাকলে একটা কত ব্যাগ হয়। তো বাবুকেও রেডি করাবো, চলো জামা প্যান্টটা পরিয়ে নিই। মাটিশুটি মেরে বসে আছে, জানি না কেন এত ভয় পাচ্ছে, হয়তো অনেকদিন বাসে ওঠেনি সেই জন্য ভয় পাচ্ছে। তো চলো তাহলে আমরা যাই। আর এই দেখো আমরা পৌঁছেও গেলাম, তো দেখো কত লোকজন, আর এখানে এত 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 লোকজনের সমাগম হয় যে তোমাদের কি বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি তো তোমাদেরকে সবটাই দেখাবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, এখন আমরা মামিদের বাড়িতে যাই। আর এই দেখো মামি যাচ্ছে আমার আগে আগে ব্যাগ নিয়ে, আর এইদিকে তো সবাই খাওয়া দাওয়া করছে। তো চলো যেতে থাকি, আর দেখা হচ্ছে আবার পরে। যাই হোক মামিদের বাড়িতে আমরা পৌঁছে গেলাম, আর এই দেখো বাবাই আর মা তো আগেই ঘরে চলে গেল, আর আমি আসছি পিছনে পিছনে। আর মামি একটু দাঁড়িয়েছে, বলল তোমরা যাও আর আমি আসছি। তো যাই হোক আমরা ঘরে ঢুকলাম, ঘরটা ফাঁকা, কেউই নেই, ভাইও বাড়িতে নেই, আর বোনের তো বিয়েই হয়ে গেছে। তো যাই হোক বাড়িতে চলে এলাম, আর আসার পরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের মামার বাড়িটা। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে একটু সময় কাটিয়ে চলে এলাম গানতলায়, আর এখানে তো খুবই সুন্দর গান হচ্ছে, তাহলে তোমরা দেখতে থাকো। চলো তাহলে দেখতে থাকি আমি গান, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।